আনন্দবিড়িতে সবাইকে স্বাগতম। 3G সুবিধাসহ বাজার মাতাতে এলো নোকিয়া 3310। HMD গ্লোবাল এবছরের মাঝামাঝি সময়ে বাজারে এনেছিল নোকিয়া 3310 মডেলের ফিচার ফোন। একসময় বাজার কাঁপানো 3310 মডেলের ফোনটির আদলে এটি তৈরি করা হলেও এতে ছিল বর্তমান সময়োপযোগী বিভিন্ন ফিচার। তবে এবার স্মার্টফোনটিতে 3G সুবিধা যুক্ত করে নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। 3G সুবিধা যুক্ত করায় এখন থেকে ফোনটি দিয়ে উচ্চ গতির ইন্টারনেট ব্যবহার করা যাবে। তবে 3G সুবিধার পাশাপাশি নতুন এই সংস্করণে আইকন কাস্টমাইজেশন এবং পছন্দের থিম ব্যবহার করা যাবে। ফোনটিতে থাকছে 2.4 ইঞ্চি QVGA ডিসপ্লে, 2 মেগাপিক্সেল ক্যামেরা, 64 মেগাবাইট স্টোরেজ, 32 গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার সুবিধা। অরিজিনাল নোকিয়া 3310-এর মতো এতেও থাকছে দীর্ঘ সময় চার্জের নিশ্চয়তা। HMD গ্লোবাল দাবি করেছে এতে একটানা 24 দিন চার্জ থাকবে। HMD-র প্রধান বিপণন কর্মকর্তা পেক্কা রামতালা জানান, বাজারে আসার পর ইতিমধ্যেই ফোনটি কয়েক কোটি ইউনিট বিক্রি হয়েছে। ফোনটির নতুন এই সংস্করণ শুরুতেই পাওয়া যাবে অস্ট্রেলিয়ার বাজারে। দেশটিতে এর মূল্য ধরা হয়েছে প্রায় $90। এ মাসের মাঝামাঝি ফোনটি অন্যান্য দেশের বাজারেও পাওয়া যাবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এরপর বেল বাটনে প্রেস করুন। আনন্দবিড়ির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। We'll be right back.